সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন একটি বিষয় সম্পর্কে জানাতে। বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলছে আপনার জীবনের বেস্ট একটি ভিডিও, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং জেনে নিন। বন্ধুরা, তার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সকল প্রকার গাছগাছালির ভিডিও পেতে এবং ঔষধি ভিডিও পেতে। বন্ধুরা, এখনই চলে যাব আপনাদের সেই কাঙ্ক্ষিত গাছটির কাছে। বন্ধুরা, এই গাছটির কয়েকটি ভিডিও আমার ইতিমধ্যে আমার চ্যানেলে আপনাদের মাঝে আপলোড দিয়েছি, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে। বন্ধুরা, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম কুমোরলতা। কেউ কেউ বলে থাকে এই গাছটিকে কুমোরী কাঁটা। বন্ধুরা, এই গাছটির বিশেষত্ব অনেকগুলো গুণ রয়েছে। তার মাঝে বন্ধুরা, এই গাছটির যে মূল আগা কচি আগাটা থাকে, সে আগাটা সাধারণত সাপে খেয়ে থাকে। বন্ধুরা, এই আগাটি সাপে খেয়ে সাপে বেশিক্ষণ মিলন করে। আপনিও যদি এই গাছটির আগা খান, তাহলে অবশ্যই ডগা খান, তাহলে অবশ্যই বেশিক্ষণ মেলামেশা করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদের মাঝে খুলেই বলতাম, কিন্তু খুলে বললে ইউটিউব একটি রুলস আছে, সেজন্য বলতে পারছি না। বন্ধুরা, যারা খুলে কথাগুলো শুনতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে অবশ্যই উত্তর দিয়ে থাকব। বন্ধুরা, এখন চলুন জেনে নেই এই গাছটি ব্যবহার করলে কি উপকার আসবে। বন্ধুরা, এই গাছটি ব্যবহার করলে আপনার যে মেশিংটা আছে, সেই মেশিংটা বড় হবে একটু এবং মোটাও হবে। বন্ধুরা, তার পাশাপাশি আপনার মেশিংটি অনেক শক্ত হবে। বন্ধুরা, এই গাছটি যদি ব্যবহার করেন আপনার, তাহলে অবশ্যই আপনাদের সঙ্গিনীর সাথে বেশিক্ষণ সময় কাটাতে পারবেন। বন্ধুরা, এখন আসুন কতটুকু এই গাছটির ব্যবহার করতে পারবেন এবং কোনো পার্শ্বপ্রক্রিয়া আছে কিনা। বন্ধুরা, অবশ্যই এই গাছটি তোলার জন্য যখন যাবেন অবশ্যই সতর্কভাবে যাবেন। কারণ হলো বন্ধুরা, এই গাছটির গোড়ায় থাকে সাপ। এই গাছটির যে আমার হাতে আগা দেখতে পাচ্ছেন, এই আগাটি সাধারণত সাপে খেয়ে থাকে। তাই অবশ্যই এই গাছটির যখন আগা তুলতে যাবেন অবশ্যই সতর্কতাভাবে যাবেন, যাতে এই গাছটির আগা যেহেতু সাপে খায়, সেহেতু এই গাছটির আশেপাশে সাপ থাকতেই পারে। তাই বন্ধুরা, অবশ্যই এই গাছটি তোলার সময় সতর্কতা অবলম্বন করে তুলবেন। বন্ধুরা, এই গাছটির যে কচি আগা দেখতে পাচ্ছেন আমার হাতে, এই আগাটি আপনারা নিয়ে যাবেন। সাধারণত আপনারা কচি আগাটি, এই যে আপনাদের যতটুকু কচি আগা সে ততটুকু পরিমাণ আপনারা নিয়ে যাবেন। এই কচি আগাটা নিয়ে আপনারা প্রতিদিন বাসি পেটে যদি একটি করে আগা খেতে পারেন, তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন এবং আপনাকে যে যা 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 বলছি তা অবশ্যই উপকার পাবেন। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। বন্ধুরা, অবশ্যই আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা, একটি গাছগাছালির ঔষধ, এটাই কোনো ভুল নেই, কারণ এটা ব্যবহার করলে আপনার কোনো প্রকার ক্ষতি হবে না এবং উপকারী হবে। কন্টিনিউ যদি আপনি 21 দিন ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার বিভিন্ন ধরনের সমস্যা দূর হবে এবং আপনার বিভিন্ন সমস্যা থেকে মুক্তিও পাবেন। তাই বন্ধুরা, আজ থেকেই ব্যবহার করা শুরু করে দিন এই কুমোরলতা এবং কুমোরী কাঁটার আগাটি। বন্ধুরা, তাই অবশ্যই ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।